আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক টাউন প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রাকিবুল হাসান আছি আপনাদের সাথে। আমি আজকে দেখাবো আপনার মেসেঞ্জারের চ্যাট লিস্ট কীভাবে টার্ন অফ করবেন। মেসেঞ্জারের চ্যাট লিস্ট টার্ন অফ বলতে, আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, মেসেঞ্জারও অ্যাক্টিভ থাকবেন, কিন্তু আপনাকে কোনো ফ্রেন্ড অ্যাক্টিভ দেখতে পারবে না। এমন অনেক সময় হয় আপনি আপনার প্রিয়জনের সাথে চ্যাটিং করছেন, কিন্তু আপনাকে অ্যাক্টিভ দেখে আপনার ফ্রেন্ডরা আপনাকে SMS দিয়ে জ্বালাচ্ছে। এটা অনেক সময় আপনার ভালো লাগে না। আপনি ইচ্ছা করলে খুব সহজেই কিছু অপশন চালুর মাধ্যমে চ্যাট লিস্টটি টার্ন অফ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমরা কীভাবে কাজটি করব। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন স্ক্রিনে যাওয়া যাক, আমরা দেখি কীভাবে কাজটি করব। সর্বপ্রথম আপনাকে মেসেঞ্জারে যেতে হবে। মেসেঞ্জারে যাওয়ার পরে উপরের বাম দিকে যে আপনার প্রোফাইলটি দেখা যাচ্ছে আপনি সেখানে যাবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, আমি অ্যাক্টিভ স্ট্যাটাসে যাব। তো এখানে যে ইন্টারফেসটি আসছে সেটি হলো শো হোয়েন ইউ হ্যাভ অ্যাক্টিভ, আমার এটি অন করা আছে। আমি এখন অফ করে দেখাবো, আমি অফ করব। দেখেন ক্লিক করার পরে টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস, এটা আমি টার্ন অফ যদি করি তাহলে আমাকে আর কেউ অ্যাক্টিভ দেখতে পারবে না। তো আমি টার্ন অফ করলাম। তো আমার বন্ধুরা, আমার আইডিটি এখন চ্যাটিং টার্ন অফ করা হয়ে গেছে, তো আমাকে কোনো ফ্রেন্ড আর অ্যাক্টিভ দেখতে পারবে না। তো চলুন দেখি আমার চ্যাট লিস্টের কী অবস্থা অ্যাক্টিভ ফ্রেন্ডের, দেখি কে কে অ্যাক্টিভ আছে। দেখুন বন্ধুরা, আমি আর দেখতে পাচ্ছি না আমার চ্যাট লিস্টে কে কে অ্যাক্টিভ আছে। সেরকম আমি যেরকম দেখতে পাচ্ছি না, আমার ফ্রেন্ডরাও আমাকে দেখতে পাচ্ছে না যে আমি অ্যাক্টিভ আছি কি না। এটাই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের নেক্সট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো আসি, এ পর্যন্তই, ধন্যবাদ।